আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ মুসালিন কাছ দূর হতে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল নর্মদিনা টিভির পর্দায় আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ঝুমা মুবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুমার দিন শ্রেষ্ঠ কেন ও জুমার দিনকে অর্থাৎ শুক্রবার দিনকে জুমার দিন বলা হয় কেন সেহা কিতাব সহি মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে ও আন আবে হরাইরা রাজি আল্লাহ তালহ কল কল রসুল্লাহি সাল্লাম হয়রমিন আলাইহি শামসু ইয়ামুল জুম আ ফি হি হলিকা আদম অফি হি উদ্দিলাল জন্না অফি অফিহি উখরিজামিন হা আলাতা কুমুস আতু ইল্লাফি ইয়ামাল জুমু আ অর্থাৎ হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে যে পৃথিবীর সর্ব দিন সর্বশ্রেষ্ঠ দিন হল ঝুমার দিন কেননা এদিন হজরতে আদম আলাইসাল্লাতু আসসালামকে সৃষ্টি করা হয়েছে এদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এমনকি এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এবং এই দিনে ক্যামত সংগঠিত হবে হজরতে লোবাবা ইবনে আব্দুল তাইলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন ইন্না জুমআ সৈয়দুল আয়াম ও আজ্লা আবুয়া আজামর অর্থাৎ সকল দিনের শ্রেষ্ঠ সকল দিনের সর্দার দিন সর্বদিন অপেক্ষা আল্লাহ রবুল আলমিনের কাছে এ দিনটি সর্বোত্তম অধিক মর্যাদাবান অধিক সম্মানিত এমনকি এই জুমার দিন আল্লা রবুল আলমিনের কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চাইতে আল্লাহ রবুল আলমিনের কাছে অধিক মর্যাদাবান অধিক সম্মানিত হজরতে আবু রাজি আল্লাহ তাআলা থেকে আরও একটি হাদিস বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ এই জুমার দিনকে অর্থাৎ এই শুক্রবার দিনকে জুমার দিন বলা হয় কেন রসুল করিম সাল্লাই আলাইসাল্লাম বললেন কেননা এই শুক্রবার দিনকে জুমার দিন বলা হয় এই দিনে হজরতে আদম কাদা মাটিকে একত্রিত করা হয়েছে এই দিনে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীকে ধ্বংস করে দিবেন এবং জীবকুলকে পুনরায় আবার উঠাবেন এ দিনে কাপিরদেরকে কঠোরভাবে পাকড়াও করা হবে এমন কি এই দিনের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে তার বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সারা দেন ইবনে মাজা শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে যে জুমার দিনের শেষ তিন মুহূর্তের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে কেউ যদি সে মুহূর্তে আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তার প্রার্থনাকে কবুল করে নেয় যতক্ষণ না সে কোনো হারাম কিছু প্রার্থনা করল অর্থাৎ আল্লাহ তার প্রার্থনাকে কবুল করবেন যদি সে হারাম কিছু প্রার্থনা না করে থাকে অন্য কিতাবের মধ্যে অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দিন মানুষকে পুনরায় জীবিত করার জন্য সিংহায় পোৎকার দেওয়া হবে সুতরাং তোমরা এই দিন আমার উপর অধিক হারে দরদ পেশ করো কেননা তোমাদের দরুদ নিচ্ছে আমার নিকট পৌঁছানো হবে তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নবীর উপর দুরুদ সালাম পেশ করার তৌফিক দান করুক জুমার সম্মান ও মর্যাদা বজায় রাখার তৌফিক দান করুক আমিন بجاه النبي الامن السلام عليكم ورحمه الله وبركاته